মহাকাশে ইতিহাস গড়ল ভারত এবার বিদেশের কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করে নজির গড়ল ইসরো সিঙ্গাপুরের দুটি কৃত্রিম উপগ্রহকে মহাকাশে নির্দিষ্ট লক্ষ্যে প্রেরণ করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ওই দুটি স্যাটেলাইট হল টেলোস টু এবং লিউমলাইট ফোর নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের তরফে উপগ্রহ উৎক্ষেপণ করা হয় শনিবার জানা গিয়েছে সিঙ্গাপুরের উপগ্রহ দুটির ওজন যথাক্রমে সাতশো একচল্লিশ কিলোগ্রাম ও ষোলো কিলোগ্রাম সিঙ্গাপুর সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতে ওই দুটি স্যাটেলাইটকে মহাকাশে পাঠিয়েছে ভারতের গবেষণা সংস্থা শনিবার দুপুর দুটো বেজে উনিশ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ করা হয় কৃত্রিম উপগ্রহের ইসরোর তরফে জানানো হয়েছে সামুদ্রিক নিরাপত্তা এবং আবহাওয়ার পূর্বাভাস দেবে কৃত্রিম উপগ্রহ দুটি বিমান দুর্ঘটনার পর তা অনুসন্ধানের কাজেও আসবে সিঙ্গাপুরের এই কৃত্রিম উপগ্রহ উল্লেখ্য দেশি এবং বিদেশি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর পাশাপাশি সূর্য অভিযানেরও পরিকল্পনা রয়েছে ইসরোর শুধু তাই নয় দু সালে মহাকাশ ভ্রমণে নিয়ে যাবে ইসরো এমনটাই খবর মিলেছে টিকিটের দাম হতে পারে ছয় কোটি টাকা সব মিলিয়ে মহাকাশ গবেষণায় একের পর এক নজির গড়ছে ইসরো শনিবার উৎক্ষেপণের পর ইসরোর তরফে কক্ষপথে পাঠানো বিদেশি উপগ্রহের সংখ্যা দাঁড়ালো চারশো